ছিলেন মেহেরপুর ডিসি অফিসের পিয়ন, বছরখানেক আগে হয়েছেন নাজির। সেই রফিকুল ইসলাম এবং তার পরিবার এখন বিপুল সম্পদের মালিক। সম্প্রতি প্রায় 14 কোটি টাকা স্ট্যাম্প জালিয়াতির ঘটনা ফাঁস হলে বেরিয়ে আসে দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য। ডিসি অফিসের অসাধু কয়েকজন কর্মচারী মিলে গড়ে তুলেছে একটি সিন্ডিকেট, দুর্নীতির মাধ্যমে যারা কোটি কোটি টাকার মালিক বনে গেছে। অভিযোগ আছে এই সিন্ডিকেটের প্রধান রফিক, সম্প্রতি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার খোকসা এলাকায় দোতলা বাড়ি, পাশেই গরুর খামার, একই এলাকায় ইটভাটা, এসব সম্পদ গড়ে তুলেছেন জেলা প্রশাসক কার্যালয়ের পিয়ন থেকে নাজির হওয়া রফিকুল ইসলাম। শহরের ক্যাশব এলাকায় দোতলা বাড়ি, পৌর কলেজ মোড়ে তিনতলা ভবনের মালিকানা রফিকের দ্বিতীয় স্ত্রী তহমিনা খাতুনের নামে, যিনি একসময় জেলা প্রশাসক কার্যালয়ের ঝাড়ুদার ছিলেন। স্থানীয়রা জানায়, রফিক ও তার দুই স্ত্রী এবং সন্তানদের 100 বিঘারও বেশি জমি, 16টি ট্রাক ও 100 ইজি বাইক রয়েছে। রফিকুল ইসলাম, নূর ইসলাম, এরা হচ্ছে শত কোটি টাকার মালিক। এদের বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদ আছে। রফিকের সহযোগী হিসেবে এলাকায় পরিচিত জেলা প্রশাসক কার্যালয় থেকে বদলি হওয়া পিয়ন সুফল হোসেন, এলাকায় জনশ্রুতি রয়েছে তিনিও কোটি কোটি টাকার সম্পদের মালিক, যদিও তা অস্বীকার করেছেন সুফল। রাজাবিরের জায়গাটা একদম পুরাটাই সম্পূর্ণ ওরাই নিয়ে নিয়েছে, 8-10 লাখ টাকা তো কাঠা এরকম হয়েছে। কেন বদলি করলে এখন প্রশাসনই জানে কেন বদলি করেছে। আমার একটু জমি কেনা আছে, এখন পর্যন্ত আমি বাড়ি করতে পারিনি, ভাড়ার বাসায় থাকে। অভিযোগ আছে ডিসি অফিসের কয়েকজন কর্মচারী মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন, যারা স্ট্যাম্প জালিয়াতি, রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন, যার মূল হোতা রফিক। সম্প্রতি প্রায় 14 কোটি টাকার স্ট্যাম্প জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। রফিকুল ইসলাম জাল স্ট্যাম্প যারা বাজারজাত করে তাদের প্রধান, যত স্ট্যাম্প বিক্রি হয় সেই স্ট্যাম্পের মানে অধিকাংশ টাকা জমা হয় না সরকারি খাতে, রাজশাহী অঞ্চল, দিনাজপুর অঞ্চলে এখান থেকে সাপ্লাই হয় এবং গাংনী এবং মেহেরপুর তার প্রধান ঘাঁটি। সরকারি দপ্তরের কর্মচারীদের দুর্নীতির বিচার ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। কতিপয় অসাধু কর্মচারী কর্তৃক স্ট্যাম্প জালিয়াতি হয়েছে, এটা জঘন্যতম। আমরা জেলা স্বজনের পক্ষ থেকে এর দৃষ্টান্তগুলো স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় এরই মধ্যে রফিকের নামে মামলা হয়েছে, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস জেলা প্রশাসকের। অন্য কেউ জড়িত থাকে কিংবা বিগত দিনে কেউ ছিল কিনা সেগুলো হয়তো বেরিয়ে আসবে, সেটা হলো তদন্ত সাপেক্ষের বিষয়। 14 কোটি টাকার স্ট্যাম্প জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই রফিক ও তার স্ত্রী তহমিনা পলাতক রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।